সবজি তো ঘেরা, তার সাথে এই যে সব থেকে তো আমার ফেভারিট হচ্ছে দোলনা। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো নতুন ব্লগ মানে বুঝেই পারছো শীতকালের মরশুম। তো আজকে এসেছে একটা পার্ক, নিউ দীঘা পার্ক। তো এটা হলো এন্ট্রি, এন্ট্রি দিয়ে আমরা ঢুকে গেছি। তো চলো প্রথমে পার্কটা দেখতে থাকি। আর একটা সুন্দর মিউজিক বাজছে, মানে মন ভরে যাওয়ার মতো এত সুন্দর মিউজিক। সো গাইজ, গুড আফটারনুন। এই শীতকালে ঘুরতে আসার মতো একটা সুন্দর একটা গ্রিনারি পার্ক এবং পিকনিক স্পট, এটি হলো কুন্তি নদীর পাশে চন্দননগর নিউ দীঘা পার্ক। এই আমার পিছনতে দেখতে পাচ্ছি কি পুরো গ্রিনারি, মানে এখন তো শীতকাল, বুঝতেই পারছো পিকনিক সিজন, বহু মানুষের এখানে। চলো আমি একটু আগে দোল খেয়ে নি, দোল দুলুনি। আমার ক্যামেরার পিছনে যে আছে একটু কি দোল খাবে? এই শীতকালে পিকনিক করতে আসে এবং ঘুরতে আসে, জানেন তো শীতকালে একটা মানুষের, আমাদের বাঙালির মধ্যে একটা অদম্য ইচ্ছা, বহু জায়গায় ঘুরতে যাবো, বহু জায়গায় খাওয়া দাওয়া করবো, গেমস করবো নিজেদের মধ্যে, আত্মীয় স্বজন ফ্যামিলি বা বন্ধুবান্ধব বা কোনো ক্লাব থেকে বা কোনো স্কুল কলেজ থেকে, এরকম তো হয়েই থাকে। তো তার মধ্যে একটা সুন্দর জায়গা যেটা হলো কি এই কুন্তি নদীর পাশে, এই আমার এই সাইডটা কুন্তি নদী, নদীর বাঁধেই এই পার্কটি। তো তার আগে বলে দিই এই পার্কটির এন্ট্রি ফি, এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি মাত্র 20 টাকা। শুধুই যে পিকনিক পারপাসে যে আসে তা না, এখানে অন্য অন্য টাইমে অ্যাকচুয়ালি পার্ক প্লাস কাপলজন, তো শীতকালে অ্যাকচুয়ালি পিকনিক করতে আসে, যেহেতু অনেক মানুষের সমাগম হয় তো পার্কটা সেভাবে তুলে ধরা হয় না, পিকনিক স্পট হয়ে যায়। বাট অন্যান্য টাইমে এখানে অনেক কাপলরাই আসে সময় স্পেন্ড করার জন্য মাত্র 20 টাকাতে। এবার আমরা তো নিচে নেমেছিলাম, দোল খেলাম। তো দোল খেতে গেলে তো শুধু হবে না, তো পরের তাহলে দেখানো যাবে না পরের গুলো কি কি আছে, তো চলো দেখতে থাকো আমার পুরো। তো ওই দিক দিয়ে পার্ক দিয়ে এন্ট্রি করে, মানে পার্ক বা পিকনিক স্পটটা এন্ট্রি করার পর, তো সামনে এসে যে কিছু আমাদের বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী এবং এরা কিছু স্ট্যাচু এখানে রাখা আছে, প্লাস যখন এদিকে এগিয়ে আসবেন আরও এগিয়ে আসতে দেবে টয় ট্রেন। বাট টয় ট্রেনটা কিন্তু জিন্দা নেই, পুরো ভগ্ন পায়। আর দেখিয়ে দিই, এই দেখেন লাইন তো নেই, প্লাস এই জায়গাটা পুরোই টয় ট্রেন পুরো ভেঙে গেছে। তো তো টয় ট্রেনটা তো আমরা চড়তে পারবে না। তাছাড়া হচ্ছে কি এখানে সত্যি একটা মনোরম জায়গা, যেহেতু নদীর পাশে। তো আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে ওই যে রোডটা আছে, এই রোডটা হলো কি একদম নসিবপুর থেকে চন্দননগর যে রোডটা, কি লিঙ্ক আপ রোডটা, সেটা এই রোডটা। আমরা নসিবপুর থেকেও আসতে পারেন এবং চন্দননগর থেকেও আসতে পারেন বাই অটো বা বাইক বাই যে কোনো প্রাইভেট কারে করে আসতে পারেন। চন্দননগর থেকে মাত্র ওই 7 কিলোমিটার এরকম ডিস্টেন্স হবে, আর এই নসিবপুর থেকেও ওই একই ডিস্টেন্স হবে। যারা ভাবছেন এই বছর শীতকালে কোথায় পিকনিক করতে আসবেন এবং ঘুরতে আসবেন, আমাদের হুগলি জেলায় একদম চন্দননগরের কাছে, এই পিছনে দেখুন না কোন সুন্দর গ্রিনারি ছিল না, কী ভাবছেন মিস করছেন তো? হ্যাঁ মিস করবেন অবশ্যই, ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর এবং জানুয়ারি মাস ধরে তো একদম পিকনিকের সিজন। তো আমরা দুজনে ঘুরতে এসেছি, আমার বাড়ি থেকে ওই 20 কিলোমিটার ডিস্টেন্স, খুব বেশি না। আপনারা যা দূর থেকে আসবেন তারা তো আমি তো কীভাবে আসতে বলে গেছি, তো এই সেই আমার সঙ্গী। এই হুগলি জেলাতে এই চন্দননগর এই আশেপাশে যে আরও যে কিছু পার্ক আছে, আমি এইখানে দাঁড়িয়ে বলে দিই যে চন্দননগর এখানে যে নিউ দীঘা পার্ক, এখানে তো বহু পুরাতন পার্ক, এটা একটা মানে জেলা পরিষদের পরিচালনায় এই পার্কটা পরিচালনা করা হয়। এই তাছাড়া এখানে আরও যে দুটো পার্ক আছে, যেটা হলো তার অপোজিট সাইডে ছুটি পার্ক, ওটা অ্যাকচুয়ালি ফুললি কাপলজন, আর একটা ডিজনিল্যান্ড পার্ক, ওখানেও কিন্তু পিকনিক করার জায়গা আছে। তো আমি অ্যাকচুয়ালি আজকে এদিকে এসেছিলাম, ভাবলাম তো কেউ যদি শেয়ার করি এখানের গ্রিনারি ব্যাপারটা, বিভিন্ন গাছপালা, আপনি দেখুন না এই যে আমার পিছনটা দেখুন, শুধু খালি সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর সুন্দর সাজানো, কারণ এই শীতকালটা অনেক দূর দূর থেকে এখানে মানুষজন আসে। তো রুট ম্যাপটা তো আর বলার কিছু নেই, যেহেতু আমি পুরো বলে দিয়েছি কোথাতে কীভাবে আসবেন, আমি ওই গুগলের যে ম্যাপের লিঙ্ক হয় সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর মানে অ্যাকচুয়ালি এখানে আর যেখানে, হ্যাঁ আর এখানে পিকনিক স্পট কী কী আছে তো সেটা তো তোমার দেখাবোই,
তাছাড়া এখানে ঘর আছে, ঘরগুলো হচ্ছে কি যারা পিকনিক করতে আসেন তারা এখানে রেস্ট নেওয়ার জন্য নিতে পারেন। তো এটা রেট নাকি 500 টাকা ওখানে কাউন্টারে বলে দিল। তো আপনারাও কিন্তু যারা নিতে পারেন রুমটা আসবেন নেবেন, অবশ্যই এখানে জেনে নেবেন রেটটা কখন কী চলে, সবসময় হয়তো সেম না থাকতে পারে। তাছাড়া এখানে পিকনিক করার জন্য হেভি জায়গা, হেভি জায়গা, এই দেখুন না ব্যাক সাইডটা আমার, এই প্রত্যেকটা জায়গাগুলো আছে, এখানে পিকনিক করা যায়। তাছাড়া ভিতর দিকে আরও জায়গা আছে। শীতকালে ওয়েদার কেমন লাগে বলো? ভিতরটা বেশ ঠান্ডা ঠান্ডা, গাছে পুরো গাছে ঘেরা একদম সবুজে, তো ওই জন্যই আরো মানে রোদরা তো ঢুকছে না, প্রবেশ করতেই পাচ্ছে না গাছের আড়ালে, তো ওই জন্য আরো যেন মানে বেশ ঠান্ডা অনুভব করতে পারছি। সত্যি ভেতরটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, যেহেতু চারদিক গাছে ঘেরা, এই সূর্য রশ্মিটা একটু আসছে ক্যামেরাতে, বাট যেহেতু বিকালের দিক হয়ে শীতকাল ঠান্ডা তো লাগবেই। এটা কিন্তু সত্যি মানে কাছাকাছির মধ্যে খুব ভালো জায়গা, আপনারা আসতে পারেন, আমি রেকমেন্ড করব। আর খাবার দাবার এখানে ভিতরে তো খাবার দাবার পেয়ে যাবেন, রেস্টুরেন্ট আছে, মোটামুটি খাবার দাবার পেয়ে যাবেন। তাছাড়া পিকনিক স্পটে তো আপনারা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন, বাইরে ওই ডেকোরেটর মালপত্র পাওয়া যায়, কিছু নাম্বার আছে দোকানের, স্টলগুলো আছে, নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া যদি আপনারা ক্যারি করেন, ক্যারি করলে তো এখানে শুধু জাস্ট যদি বই আনতে পারেন ভালো, যদি বই না আনতে পারেন এখানে একটা ট্রলি পাওয়া যায়, ওই বাইরেই সব কিছু থাকে, ওখান থেকে বুকিং করে আনতে পারেন। হয়তো 50 টাকা কি 100 টাকা নেবে আপনাদের বেয়ার করতে হবে, সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি জাস্ট খালি ইনফরমেশন দিয়ে দিলাম। তাছাড়া এখানে এসে সারাদিন থাকতে পারে, সন্ধে 6টা পর্যন্ত টাইম আছে, মানে সকাল ওই 9টা 10টা থেকে আমরা ওই সন্ধে 6টা পর্যন্ত ফুল টাইম এখানে পিকনিক করতে পারে, থাকতে পারেন। আর চেষ্টা করবেন পার্কের মধ্যে কোনো মানে দুর্ব্যবহার করা বা কোনো রকম বাজে কমেন্ট করা, এই জিনিসগুলো অবশ্যই করবেন না, এটা নিজের নিজের প্রাইভেসি বা নিজের ব্যক্তিগত একটা মনোভাব প্রকাশ করা, বাট সেটা চেষ্টা করবেন যাতে না করেন। সবাইকে সবার মধ্যে থাকতে দেবেন, ঘুরতে দেবেন, এনজয় করবেন আর হেল্প করবেন। হেল্পফুলটা কিন্তু খুব, হেলমেটটা কিন্তু খুব সুন্দর একটা ভালো জিনিস প্রত্যেক জায়গায় বেড়ে ওঠার জন্য। বাট এই জায়গাটা ঝাউবনে ঘেরা, দেবদারু গাছ, পাইন গাছ, আম গাছ, জাম গাছ, সব রকম একটা গাছ নিয়ে গিরানি জায়গা, আপনাদের এই ইকোসিস্টেমটা বজায় রাখবেন, আমি এটা আপনাদের আশা করি। আর আমি এই জায়গাটা এসেছি শেয়ার করলাম, বাট অনেকেই আগে অনেকজন তো করেছে, অনেক রকমভাবে জায়গাটা শেয়ার করেছে, আমি যেটা শেয়ার করছি পিকনিক স্পট প্লাস ওই কাপল পার্ক যেটা বলে সেই টাইপের একটু, বাট আমি পুরো জায়গাটা কভার করে দেখালাম, বহুত বড় এলাকা, আপনারা হেঁটে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরতে পারবেন জায়গাটায়। সাপোজ করে কোনো জঙ্গল সাফারি, যেমন জঙ্গল সাফারি করছি এরকম হয় আর কি, যে একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম মিশ্রিক না, এই কীরকম কি লাগে, লোকজন নেই, ফাঁকা জনশূন্য ব্যাপার, তো এইখানে সেরকম একটা হয়েছে এই জায়গাটা, এই স্পেশালি এই জায়গাটা। বাট এই যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা অ্যাকচুয়ালি চলে এসেছি চড়িভাতি কেন্দ্র, মানে পিকনিক স্পট, তোমার স্পটগুলো দেখায় কতটা বড় এলাকা জুড়ে স্পটগুলো এখানে আছে। চলো একটু নিচের দিকে যাওয়া যাক, তো নিচের দিকে মানে স্পেশাল জোন একটু, তো চলো। তো ফ্রেন্ডস আমি একটা কথা বলি, যেহেতু এটা পিকনিক স্পট প্লাস কাপল পার্ক, কাপল জোন তো আছেই প্লাস কাপল পার্ক, এখানে স্পেশালি অন্য অন্য যেমন পার্কে জায়গা করা থাকে, কাপড়রা ওই জায়গাটা অ্যাকচুয়ালি এন্ট্রি করতে পারে, বাট এখানে সেরকম কিছু না, ওপেনলি, ওপেনলি বলতে যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, এই ফাঁকা মাঠ নদী পার্ক, মোটামুটি এই জায়গাগুলো সবাই ওই কাপড় ঘিরে, হ্যাঁ, বা অন্য কিছু এসব দিয়ে ঘর করে বসবাস করে, বসবাস করে তো বুঝতে পারছেন আরও কিছু ব্যাপার, সেটা আমার কোনো দরকার নেই, আপনারা বুঝতেই পারছেন। বাট লক্ষ্য হচ্ছে কি ব্যাপারটা ইকোসিস্টেম থাকুক, ঠিক আছে, প্লাস এটাই পার্ক প্লাস পিকনিক স্পট। যাই হোক, পিকনিক স্পট এখানে ওই 150 টাকা 300 টাকা 400 টাকা বিভিন্ন প্রাইসের আছে। পিকনিক স্পটটা ঠিক ওই সাইডটা, মানে যেদিকটা কাপল জোন অ্যাকচুয়ালি বলতে পারেন, তা ওই উল্টো সাইডটা কিন্তু পিকনিক স্পট, ওখানে এসে বুকিং করবেন। বুকিং করতে গেলে আপনারা ওই যে কাউন্টার মানে টিকিট কাউন্টার বা ওখানে যে লোকজন আছে ওখানে কথা বলবেন, কোন জায়গায় নেবেন, জলের পরিষেবা কীরকম, খুব ভালো এখানে জল পরিষেবা, আমি অ্যাকচুয়ালি এখানে পিকনিক করে গেছিলাম একবার, জলের পরিষেবা ভালো, বাট এখানে মানুষজন হেল্প আছে,
সব কিছু এখানে বেটার। সঙ্গে তো বাকিটা তো তোমরা জানোই। তো এখন যে সত্যি বলতে নিউ দীঘা পার্কে আছি, এই পিছনটা যে সুন্দর একটা গ্রিনারি হয়েছে দেখতে পাচ্ছ স্যাটগুলো। তবে এখন শীতকাল, ডিসেম্বর মাস, এখনও পিকনিক সিজন শুরু হয়নি। জায়গাটা শুনছান নেই, কিছু গান ফান চলছে, কিন্তু মানে যাদের জন্য জায়গাটা অ্যাকচুয়ালি ভরপুর হয়ে আছে তো সে তো আছেই, কোথাও সেই কাপড়ে ঘেরা আর কোথাও সেই মানে নারকেল পাতা দিয়ে ঘেরা, এরকম একটা ব্যাপার। এই এই এরিয়াগুলো, এই জায়গাগুলো, এই যে ফাঁকা ফাঁকা আছে সব পিকনিক স্পট। বাট এই যে পিছনে জায়গা দেখতে পাচ্ছে একটা শেড, এখানেও কিন্তু রামলীলা বা রাসলীলা চলছে। হয়তো কেউ বলবেন আমি ভিডিওটা করছি এসব দেখানোর জন্যই, বাট দেখাইনি। আমি যাচ্ছি হেঁটে হেঁটে এই রাস্তা দিয়েই চারপাশে চলে আসছে, এটা আমার দোষ না, আমার ক্যামেরার দোষ না। তো আজকে সেই আমি আর আমার ওয়াইফ পিছনে আসছে, উকি মার্চ পিছন দিক থেকে দুজনে এই জায়গাটা একটু ঘুরতে এলাম, তোমাদের শেয়ার করি। জাস্ট ডেলি ব্লগ টাইপে ইনফরমেশন তো কিছু নেই এর মধ্যে, জাস্ট জায়গাটা দেখানো শো আপ করার জন্য। তো ত্রিফলা লাইট আছে, ত্রিফলা দুফলা, বাট তাছাড়া সুন্দর। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টেক কেয়ার, তো তুমি ভালো থেকো। যারা আসবে তার তো 20 টাকা, তো ব্যাপার না, চলে আসুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।